আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দেখুন কত বাতাস আজকে, আকাশটা কেমন একদম মেঘলা মেঘলা। তা আজকে আমি খিচুড়ি রান্না করব। তো এখানে চালটা ধুয়ে রেখেছি, মশলাপাতি যা আছে সব কিছু রেডি করে রেখেছি। তো এখন একে একে আমি এটার মধ্যে তেল দিয়ে দিলাম, সব একসাথে সব মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, যাবতীয় যা যা লাগবে, দারচিনি এলাচি সব দিলাম। এখন মশলা সব একসাথে দিয়ে দিছি একে একে, এখন সুন্দর করে একসাথে ভেজে নেব, কষিয়ে নেব। এই যে লবণটা এখন দিয়ে দিলাম, তখন লবণটা দিয়ে নিই। এই যে এখন এখন সবগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখন মাছটা দিলাম, সুন্দর করে কষাই নিতে হবে। এখন সুন্দর করে ভাজা ভাজা করে ফেলছি আমি। এখানে চালটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই পানিটা দিয়ে দিলাম, সুন্দর করে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু পানি লাগবে, বেশি দেওয়া যাবে না, আন্দাজ করে দিলাম। এখানে মাছটা সুন্দর বরফ ছোটানো হয়ে গেছে আমার, এখন মাছটা সুন্দর করে পরিষ্কার করে নেব। এখানে আবার আমার খিচুড়িটা দেখলাম সুন্দর কলর এসে পড়ছে, সুন্দর নাড়া দিয়ে দিলাম। এখন এটা ঢেকে দিছি, তার কিছুক্ষণ পরে উঠিয়ে দিলাম। এখানে আমার পানি শুকিয়ে গেছে, আর একবার একটু নাড়া দিয়ে দিব। সুন্দর হয়ে গেল আমার খিচুড়িটা, রান্না পুরো কমপ্লিট। এখানে আমার মাছটা কাটানো হয়ে গেছে, সুন্দর করে ধুয়ে নিছি, লবণ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিলাম, এখন মরিচ দিয়ে দিব, সুন্দর করে এখন মাখিয়ে নেব। তো সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন মশলা মাখানো আমার এখানে হয়ে গেছে মাছটা। এখানে আমার পুরোপুরি আমার এখানে খিচুড়িটা হয়ে গেছে, দেখুন সুন্দর করে নাড়াচাড়া দিলাম, খিচুড়িটা সুন্দর চড়চড়া হয়ে গেছে। কিন্তু খিচুড়িটা খেতে খুব টেস্ট হয়েছে, আমি তো বয়স পরে দিচ্ছি, তো খুব ভালো হয়েছে খিচুড়িটা রান্না। তো এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য, ফ্রাই প্যানে গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম সুন্দর করে। মাছটা কিন্তু বেশি একটা কড়া ভাজা করবো না, হালকা ভাজা করবো, হালকা ভাজা করবো। এখন হালকা ভাজা হলে এখনই আমি এটা উল্টিয়ে দেবো। এখন দেখো আমি এখন মাছটা উল্টিয়ে দিব সুন্দর করে। এখন মাছটা ভাজতে ভাজতে একটা কথা বলি, আপনারা আমার সবাই আমার ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন যদি আপুকে ভালোবেসে থাকেন। আমি জানি আপনারা সবাই আমাকে ভালোবাসেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে, পিরিজ আমি এখন উঠিয়ে নেব। দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি, কিন্তু এখন মাছ ভাজা হয়ে গেছে। এখন সেই তেলের মধ্যে আমি এখন পিঁয়াজটা দিয়ে দিলাম, সুন্দর করে পিঁয়াজটা এখন হালকা পাতলা ভাজবো। এই যে পিরিজে মাছটা আমি আবার উঠে রাখছি, সেটা একটু দেখিয়ে দিলাম, পরে দেবো কষানোর পরে। সেই পানিটা এখন দিয়ে দিচ্ছি, এই যে মাছ মাখানোর পরে যে পানিটা থাকে সেটাই আমি দিলাম কষানোর জন্য। এখন এটা একটু হালকা পাতলা কষানো হবে, কিন্তু এটার ভিতরে কিন্তু আদা রসুন দেব না, এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এই তিন রকমের মশলা দিয়েই কিন্তু এটা লবণ সহ তিন রকম হচ্ছে, সেটা দিয়ে কিন্তু আমি ইলিশ মাছটা গুঁড়ো করবো। এখানে আমার কষানো হয়ে গেছে, সুন্দর করে কষাই নিছি। এখন আমি এটার মধ্যে একটু পরিমাণ মতো ঝোল দিব, যতটুকু লাগে আর কি, বেশি না, এটা মাখা মাখা ঝোল হবে, তাই আমি পরিমাণ মতো পানি দিলাম। এখন মাছটা এটার মধ্যে দিয়ে দেব, এখন মাছগুলো একে একে আমি দিয়ে দিলাম সব। দেখুন আমার মাছগুলো সব আস্তে আস্তে আমি সব দিয়ে দিছি, সব মাছগুলো দিয়ে দিলাম। তরকারির কালারটা কেমন হলো দেখতে দেখুন আপনারা। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন হলো দেখবেন, খিচুড়ি আর ইলিশ মাছ ভুনা রান্না কেমন হলো, সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপুর পাশে থাকবেন প্লিজ। আমার কথাগুলো আপনারা মনে রাখবেন, আর আমার ভিডিওটা কেউ টেনে দেখবেন না, সবাই লাইক দিবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আপুর পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।